তো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি। তো নতুন একটা ভিডিওয়ে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আমি মানে আমার বাড়িতে খুব প্রবলেম ছিল, যে কারণে আমি ভিডিও আপলোড করতে পারছি না। তো আজকে এই টপিক নিয়ে ভিডিও করব। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে ভিডিও কিভাবে ভাইরাল হয়, এই টপিক নিয়ে আজকে আমি ভিডিওটা করছি। কারণ সবাই আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই তোমার কবে ভাইরাল হয়েছিল আর কিভাবে ভাইরাল হয়েছিল, কোন টাইমটা তুমি ভিডিও আপলোড করেছিলে, কোথা থেকে তুমি ভিডিও মানে এডিট করো, এরকম সব প্রশ্ন আমাকে করছে। তো আজকে আমি এই ভিডিওয়ে যা যা কথা বলবো, তোমরা যদি সবাই যদি এই কথাগুলো যদি তোমরা শোনো বা তোমরা যদি এইভাবে যদি ভিডিওগুলো আপলোড করো, তোমাদের ভিডিও ভাইরাল হবেই। তো আমি যেভাবে ভিডিও আপলোড করি আমি সেইভাবেই তোমাদেরকে বলছি, তোমরাও এইভাবে ভিডিও আপলোড করতে পারো, দেখো তোমাদের মানে ভালো হবে। তো আমি টানা ছ মাস ভিডিও করেছি। ভিডিও করার পরে আমার একটা দিদি কমিউনিটিতে দিয়েছিল, যে কারণে আমার ওখান থেকে কিছু সাবস্ক্রাইবার এসেছিলো, যে কারণে আমার ভিডিও একটুখানি আগে থেকে একটু অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। মানে ওই একটা কমিউনিটিতে দেওয়ার জন্য আমার ভিডিওটা পুরো পরিবর্তন হয়ে গিয়েছিলো। তারপর থেকে আমি রেগুলার ভিডিও করতে থাকি। তো হট করে একদিন একটা ভিডিও আমি ছাড়লাম, ঠিক দেড়টা নাগাদ ছেড়েছিলাম ওই ভিডিওটা। তো আমার চ্যানেলে আছে ওই ভিডিওটা। তো দেড়টা নাগাদ ছেড়েছিলাম, তো ওই ভিডিওটা আমার 1 লাখের উপরে ভিউজ হয়েছে ওই ভিডিওটাই। তো আমি কখনো ভাবতে পারিনি যে ওই ভিডিওটা 1 লাখ হয়ে যাবে। তো আমি এইভাবে ভিডিও আপলোড করতাম প্রতিদিন, মানে টানা 6 মাস ভিডিও রেগুলার আপলোড করে গেছি, কিন্তু কখনো ভাবিনি যে আমার ভিডিও কোনো দিন ভাইরাল হবে। কিন্তু রেগুলার ভিডিও মেনটেন করেছি, রেগুলার এই প্ল্যাটফর্মে একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করেছি। কারণ এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আমার রেগুলারিটি মেনটেন করতে হবে, রেগুলার এই মানে প্ল্যাটফর্মে কাজ করতে হবে। তো আমি রেগুলার ভিডিও আপলোড করেছি টানা 6 মাস। আমি যখন চ্যানেলটা শুরু করেছিলাম তখন আমার চ্যানেলে মাত্র 2 সাবস্ক্রাইব ছিল। তো চ্যানেলটা আমি অতটা মানে গুরুত্বভাবে নিইনি, আর চ্যানেলটা মানে নর্মালি আমি ভিডিও করতাম। তো কখনো ভাবিনি এত ভালোবাসা পাবো তোমাদের থেকে, এতটা মানে আশা করিনি। কারণ ছোটোবেলা থেকে তোমরা আমার ভিডিও যদি আগের ভিডিও দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে ছোটোবেলা থেকে সবার কথা শুনে এসেছি, সবাইকে উপকার করেছি, সবার ভালো করেছি। তার বদলে আমি মানে তার বদলে আমাকে খুব ভালো ভালো মানে কী বলবো, বেশি কথা বলেছে অনেক লোক, অনেক কথা বলেছে। যখন করে দিতে পারতাম তখন খুব ভালো, আর যখন করে না দিতে পারতাম তখন আমি খুব খারাপ হয়ে যেতাম। তো এরকম, তো আমি এই প্ল্যাটফর্মে এসে তোমাদেরকে পেয়ে আমি অনেক হ্যাপি আছি, আর আমি এরকমই হ্যাপি থাকতে চাই। তোমরা আমার পাশে থেকো, আমি তোমাদের সবসময় পাশে থাকবো। তো তোমরা আর একটা দিদি আমাকে প্রশ্ন করেছে যে ভাই তোমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি কৈখালী, নদিয়া জেলায়। তো আমার বাড়ি কৈখালীতে, আর তোমরা যদি কেউ আসো নদিয়া জেলায়, মায়াপুর নবদ্বীপ নাম হয়তো তোমরা শুনেছো, ওখানে আমার বাড়ি। ওখান থেকে একটুখানি লাগে, 20-30 মিনিট লাগে ওখান থেকে। তো তোমরা আমার বাড়িতে আসতে পারো। তো আমার বাড়ি কৈখালী, মানে আমার মানে জায়গার নাম হলো কৈখালী আর গ্রামের নাম হলো 8 নম্বর পাড়া। তো তোমরা আসতে পারো এখানে। আর একজন জিজ্ঞাসা করছে তুমি কোন মানে কোন কলেজে পড়ো। তো আমি হলো বগুড়া শ্রীকৃষ্ণ কলেজে পড়ি, হয়তো আমার ভিডিওটা সবাই দেখবে। তো আমি বগুড়া শ্রীকৃষ্ণ কলেজে পড়ি, তোমরা সার্চ করে দেখতে পারো বগুড়া শ্রীকৃষ্ণ কলেজ। আমি একটা ভিডিও করেছিলাম লাস্টের দিকে, আছে অনেক লাস্টের দিকে। তো আমার কলেজের ভিডিও আছে ওখানে, তোমরা দেখতে পারো। আর আমার বাড়িতে কে কে আছে, তো আমি আগের ভিডিওতেও বলেছি আবার বলছি যে আমার বাড়িতে মা বাবা আমরা 3 জনই ছিলাম, আর আমার 3টে দিদি ছিল। যাই হোক, একটা দিদি ডেঙ্গুতে মারা গেছে, তোমাদের ওই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, ডেঙ্গু জ্বরে মারা গিয়েছিল। ওই দিদির 1 ছেলে 1 মেয়ে ছিল, আর আমার মেজদি বাড়ি কাসনাপাড়া। আর ছোটো যে দিদি, আমার 2টো ভাগ্নে, তো তোমরা সকলেই জানো। তো আমার ওই মানে জামাইবাবু আর কি করোনায় মারা গেছে, তো উনি ওই করোনা, তো দিদিরা আমাদের বাড়িতেই থাকে। তো এখন আমার 2টো দিদি আর আমরা এই কজন আছি। তো আমার জামাইবাবু মারা গেছে বলে আমার দিদি আমাদের বাড়িতে থাকে, আমি মা বাবা আর দিদি আর 2টো ভাগ্নে আমরা একসাথে থাকি, আর খুব হ্যাপি আছি তোমাদের আশীর্বাদে। তো আমাকে ভাগ্নেকে আনার সময়ও হয়ে গেছে, তো মানে আমাকে এখনই চলে যেতে হবে। তবুও আরেকটা দিদি আমাকে প্রশ্ন করেছে যে ভাই তোমার বাড়ি যদি যাই তুমি দেখা করো আমার সাথে, তোমার সাথে খুব দেখা করার ইচ্ছা আছে। হ্যাঁ দিদি, তোমার যদি ইচ্ছা হয় তুমি আমার বাড়িতে আসবে, আমি খুব হ্যাপি হব। কারণ তুমি যদি আমার বাড়িতে আসো আমি সত্যি খুব হ্যাপি হব। তোমরা জানো আগে আগে আগের একটা ভিডিও করেছিলাম, ওটাই আমার দিদি এসেছিলো, তো গীতা দিয়ে এসেছিলো আমার বাড়িতে। আমি খুব খুব হ্যাপি হয়েছিলাম, আমার ফ্যামিলি সবাই খুব হ্যাপি হয়েছিল যে দিদি আমাদের বাড়ি আসলো। আমি স্বপ্নে কোনো দিন ভাবতে পারিনি আমার বাড়িতে কেউ আসবে, মানে এরকমভাবে মানে আমি খুব হ্যাপি, মানে স্বপ্নেও কোনো দিন ভাবিনি এতটা ভালোবাসা পাবো তোমাদের থেকে। তো তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট,
তোমরা যদি আমার ভাগ্নেকে দেখতে চাও বা আমাকে দেখতে চাও তাহলে তোমরা আসতে পারো আমার বাড়িতে, আমি খুব হ্যাপি হব। আর আরেকটা দিদি প্রশ্ন করেছে যে ভাই আমাকে সাহায্য করো, তো আমি সেই দিদিকে বলবো দিদি মানে আমার চ্যানেলটা অনেকটা বড় না, আমার চ্যানেলটা খুবই ছোট, আমি তোমাদেরকে কথা দিচ্ছি দিদি, আগের ভিডিওতে আমি বলেছি আমি যতটুকু পারি আমি তোমাদের ভিডিওগুলো দেখে দেবো, তোমাদের কোনো চিন্তা নেই, কারণ আমি একটু ব্যস্তর মধ্যে থাকি। আর ধরো এখানে তো অনেক লোক আছে, সবাইকে তো একভাবে মানে ভিডিও ই করা যায় না, সাহায্য করা যায় না, তো আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি একদিন যখন আমার চ্যানেলটা অনেক বড় হবে, আমার পরিবারটা যখন অনেক বড় হবে, আমি নিশ্চয়ই তোমাদের সাহায্য করবো, সবার পাশে থাকবো, কারণ আমিও জানি কতটা কষ্ট করে এক একজন কতটা কষ্ট করছে, যে কারণে অনেক লোক হয়তো অনেক দুঃখের কারণে ইউটিউবে আসে, অনেক লোকের অনেক কাহিনী আছে যে কারণে সবাই ইউটিউব করে। তো আমি একটাই কারণে এসেছি, আমি কখনো স্বপ্নে কোনো দিন ভাবতে পারিনি যে আমি এরকম কোনো কারণে, কারণ তোমরা সকলেই জানো যে আমার ভাগ্নে দুটো বাবা নেই, তো ওদেরকে কিছু দেওয়ার জন্য, ওদেরকে কিছু মানে কিছু ভালো খেতে দিতে পারি, ভালো জামা কাপড় দিতে পারি, আমার এই একটা সব মানে প্রথমে ছিল না আশা, যখন মনিটেশন চালু হলো তখন মনে হলো যে ওদের জন্য যদি কিছু করতে পারি তাহলে হয়তো আমি খুব হ্যাপি থাকবো। নিজের কথা কখনোই ভাবি না, যেহেতু ভিডিও করতে হয় বলে তার জন্য একটু জামা কাপড় কিনতে হয়, কারণ তোমরা সকলেই জানো যে আমি একই জামা পরে অনেক ভিডিও করেছি যেখানে আমাকে বলা হয়েছিল তোমার কি আর জামা নেই, তো ওই ভিডিওটা তোমরা দেখতে পারো নিচের দিকে, খুব খারাপ লেগেছিল। তো সত্যি কথা বলতে কি আমি বেশি মানে লোকে যেরকম স্টাইল দেয়, লোকে যেমন বেড়ায়, আমি ওরকম কোনো দিনও স্টাইল দিইনি, কিন্তু যখন থেকে আমি ইউটিউবটা শুরু করি তখন নিজেকে একটু মানে অন্যরকমভাবে অন্যরকম করে গড়ে তোলার চেষ্টা করছি, কারণ এই প্ল্যাটফর্মে আমি যখন কাজ করছি আমাকে মানে যেরকম আমি থাকি ওরকম থাকলে হবে না, এখানে একটা প্ল্যাটফর্মে কাজ করি, এখানে সবসময়ের জন্য মানে ভালো কথা, ভালো সেজে মানে জামা কাপড় সব কিছু ভালো কিছু পরে ভিডিওগুলো করতে হবে, যাতে তোমাদের ভালো লাগে, তোমাদের ভালো লাগার জন্য এক একটা ভিডিও আমি তোমাদের উপহার দিই, আর তোমরা সেই ভিডিওগুলো দেখো, আমার খুবই ভালো লাগে। তো এইভাবে আমার পাশে থেকো, এটুকুই বলার ছিল। আর যে কথাটা সবাই বারবার বলছে যে ভাই তোমার কবে হয়েছিল 4000 ঘন্টা, তো আমি 6 মাসেও যা হয়নি আমার মানে 1 মাসে তাই হয়ে গেছে। তোমরা কোনো মানে চিন্তা করো না, রেগুলার ভিডিও আপলোড করো, রেগুলার এই প্ল্যাটফর্মে কাজ করো, তোমরা দেখো তোমাদের 6 মাসে হচ্ছে না, 7 মাসে হবে, 7 মাসে হচ্ছে না, 8 মাসে হবে, কিন্তু হবেই। এই প্ল্যাটফর্মে যারা কাজ করে তাদের কখনো ঠকায় না ইউটিউব, তোমাদের সবার সাকসেস হবে, সবার ভালো হবে। তো এই টপিকটা আমি বললাম, তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, যদি তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি ওখানে তোমাদের সবার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমি খুব তাড়াতাড়ি লাইভে আসছি, সেটাও আমি এই ভিডিওতে বলে দিলাম, খুব তাড়াতাড়ি আসছি, তো তোমরা সবাই আমার পাশে থেকো, আমি তোমাদের পাশে থাকবো। তো আজকের মতন বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।